Rufus boy, let me love boy, what you know? Rufus boy, let me love boy, what you know? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো কাইং মাস্টার নিয়ে, কিভাবে কাইং মাস্টার দিয়ে প্রফেশনাল সেটিংয়ে কাজ করবেন জানতে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। এবার কাইং মাস্টার সফটওয়্যারটি ওপেন করুন। প্রো প্রজেক্ট সেটিং, ওপেন প্রজেক্ট। এবার একটি নতুন প্রজেক্ট ওপেন করুন। এবার সেটিংয়ে ট্যাপ করুন, এডিটিংয়ে ট্যাপ করুন। এডিটিংয়ে ট্যাপ করার পরে এখানে দেখুন ডিফল্ট ডিউরেশন অফ ফটো ক্লিপ 14.5 সেকেন্ড পর্যন্ত আপনি ডিউরেশন নিতে পারবেন। তারপরে দেখুন ডিফল্ট ডিউরেশন অফ লেয়ার, এখানে আপনি 14.5 সেকেন্ড নিতে পারবেন, তো আমি 10 সেকেন্ড করে নিলাম। এবার ফুল স্ক্রিন অপশনে ট্যাপ করুন। এবার একটি ক্লিপ নিন, তো আমি একটি পিকচার নিলাম, অটোমেটিক 10 সেকেন্ড হয়ে গেল। এবার আরো একটি নিব, এবার আরো একটি নিলাম, এটাও 10 সেকেন্ড ওপেন হলো। 60 FPS ভিডিও কিভাবে রেন্ডার করবেন? দেখুন এখানে 30 FPS এর উপরে কোনো ভিডিও রেন্ডিং এর অপশন নেই। 60 FPS এনেবল করতে যা করতে হবে, সেটিংয়ে ট্যাপ করুন, অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিংয়ে ট্যাপ করুন, অ্যালাউ এক্সপোর্ট ফ্রেম রেট হায়ার দ্যান 30 FPS অপশনটি এনেবল করে দিন। এবার রেন্ডিং অপশনে চলে যান। এবার দেখুন এখানে 50 এবং 60 FPS দুটো চলে আসছে। আনলিমিটেড ভিডিও লেয়ার কিভাবে করবেন? সেটিংয়ে ট্যাপ করুন, অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিংয়ে ট্যাপ করুন। এবার আনলিমিটেড ভিডিও লেয়ার অপশনটি অন করে দিন। এবার একটি প্রজেক্ট ওপেন করুন। এবার দেখুন আনলিমিটেড লেয়ার করা যাচ্ছে। আপনি যত খুশি লেয়ার নিতে পারবেন। হার্ডওয়্যার অ্যানালাইজ সেটিংয়ে ট্যাপ করুন, ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশনে ট্যাপ করুন, 3 ডটে ট্যাপ করুন, এবার রান অ্যানালাইজড অপশনে ট্যাপ করুন। এই অপশনে দেখতে পারবেন আপনার ফোনের পারফরমেন্স, আপনার ফোন দিয়ে সর্বোচ্চ কত পিক্সেল ভিডিও রেন্ডিং করা যাবে।
আমার ফোন দিয়ে আমি সর্বোচ্চ 3 USD পর্যন্ত র্যান্ডিং করতে পারবো। এবার দেখে নিন আপনার ফোন দিয়ে আপনি কতটুকু করতে পারবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আর যাওয়ার আগে আবারও বলছি, যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।